আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। বাজারে তো এখন প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে ইলিশ পোলাও তৈরি করে দেখাবো। এই ইলিশ পোলাও তৈরি করতে আমি বিশেষ কোনো মশলা ব্যবহার করব না। আমাদের ঘরে সবসময় যে মশলাপাতিগুলো থাকে সেগুলো দিয়েই খুব সহজে কিভাবে ইলিশ পোলাও তৈরি করা যায় সে রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আমি এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে চার পিস করে নিয়েছি। সামান্য একটু লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। এখন আমি চুলাতে একটা প্যান দিয়ে দিয়েছি, আর এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ। পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিব। এখন ভালো করে পেঁয়াজ ভাজার পর আমি আদা রসুনের পেস্ট এক টেবিল স্পুন দিয়ে দিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য। এখানে আমি হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিব স্বাদ মতো। এগুলো দিয়ে ভালো করে পেঁয়াজ কষিয়ে নিতে হবে। আজকে আমি হাফ কেজি পরিমাণ চালের ইলিশ পোলাও তৈরি করে আপনাদেরকে দেখাবো। আপনারা যে পরিমাণ চাল নেবেন সব কিছু সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। তেল উপরের দিকে ভেসে এসেছে, তার মানে পেঁয়াজ ভালো করে কষানো হয়েছে। এখন আমি হাফ কাপ পরিমাণ দই, মিষ্টি দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি। আপনারা টক দইটাও ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের পিসগুলো। ভালো করে এখন মাছগুলো কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে দিব। আবার আমি ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। আমি আবারও সামান্য একটু পানি দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পর আবার আমি ঢাকনা খুলে এখন সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। 2 মিনিট পর আবার ঢাকনা খুললাম। আমার রান্না হয়ে গেছে। এখন মাছের পিসগুলো আলাদা করে তুলে রাখতে হবে, আর ঝোলটা আমি পোলাও রান্না করার সময় ব্যবহার করব। ঠিক এরকম করে রান্না করে নিতে হবে। এখন আমি আর একটা কড়াই দিয়েছি চুলাতে। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ, তারপর লবঙ্গ, গোলমরিচ আর জিরা। আমি এখানে হাফ কেজি পোলাও চাল ভালো করে ধুয়ে ঝাঁঝরিতে করে রেখেছি, ভালো করে পানি ছড়িয়ে নিয়েছি। এখন আমি পোলাও চালটা দিয়ে দিচ্ছি। ভালো করে চাল ভেজে নিতে হবে ঝরঝরে করে। এখন আমি আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এগুলো আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, যে পরিমাণ চাল নেবেন সেই অনুযায়ী দিতে হবে। ভালো করে চালটা যখন ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 মগ পানি দিচ্ছি। পানি খাওয়ার যে মগগুলো আছে সেই মগের 3 মগ পানি দিয়ে আমি দিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর পানিটা যখন ফুটে এসেছে এখন আমি কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি যে ইলিশ মাছ রান্নার পর যে ঝোলটা ছিল সেটা মাছ আমি তুলে রেখেছি পিসগুলো, আর সবটুকু ঝোল দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এখন আমি ঢাকনাটা দিয়ে দিব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর দেখুন পানিটা একদম অনেকটাই শুকিয়ে এসেছে, নিচের দিকে একদম পানি নেমে গেছে। এখন আমি ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে ঢাকনাটা আবারও দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে আমি দেখছি পানি শুকিয়ে গেছে। আমি চুলার আঁচটা কিন্তু এখন একদম লো করে দিব।
এখন আমি এক টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। পোলাওটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে ঘি দেওয়ার কারণে। আমি আবারও নেড়ে দিলাম আর মাছখানটা একটু ফাঁকা করে নিলাম। এখানে মাছের পিসগুলো এখন আমি দিয়ে দিব। মাছের পিসগুলো খুব সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায়। মাছের পিসগুলো দেওয়ার পর সার থেকে আমি পোলাওগুলো তুলে মাছের পিসগুলো ঢেকে দিচ্ছি। এখন আবার ঢাকনাটা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনাটা আমি খুললাম। 2-3 মিনিট পর ঢাকনাটা খোলার পর আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও অনেক মজার হয়েছিল। তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। অবশ্যই এভাবে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।